পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও পুলিশ অন্তত 20 জন আহত হয়েছে। শুক্রবার বেলা 11টায় হাসপাতাল রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবা টিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে আওয়ামী লীগ অফিসে যাওয়ার চেষ্টা করে মোতালেব হাওলাদার গ্রুপ। এ সময় অফিসের সামনে অবস্থান করছিল এমপি আসম ও ফিরোজ গ্রুপ। পরে মোতালেব হাওলাদার গ্রুপ মিছিল নিয়ে হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে এমপি ফিরোজ গ্রুপ এগিয়ে আসলে মোতালেব হাওলাদার গ্রুপের মধ্যে ফের একই স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ 20 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাউফল থানার ওসি আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের 9 পুলিশ সদস্য আহত হয়েছে।